উড়িষ্যার বালাসোরের সেই ভয়ঙ্কর ট্রেন ট্র্যাজেডির কথা আপনার মনত আছেনে? নিশ্চয় গোটে দেশের বাবে সেয়া এটা পাহরিব নোৱাৰা এটা দিন, যত উড়িষ্যার তিনিখনক ট্রেনত ভয়ঙ্কর এটা দুর্ঘটনাত তাত প্রায় 290 গৰাকীর অধিক লোকে প্রাণ হেরবলগিয়া হয়েছিল। কিন্তু জানেনে, আজিও চিনাক্ত নোহাক থাকি গল সেই ট্রেন দুর্ঘটনাত নিহত 28 গৰাকী লোক। তেওঁলোকৰ পরিচয় আজি ওলোৱা নাই। কোন তেওঁলোক, কৰপৰা আহিছিল, কত তেওঁলোকৰ গন্তব্যস্থল আছিল, কলৈ যাবলৈ বিচাৰিছিল, পৰিয়ালৰ তেওঁলোকৰ কোনো সন্ধান পোৱা নগল, তেওঁলোক কৰ লোক সেই বিষয়ে কোনো তথ্য নোলাল, তেওঁলোক পৰিচয়বিহীন একো একোটা যেন তথ্য হৈ থাকিল, এতিয়াও পৰিচয় নোলাল সেই 28 গৰাকী মৃতকৰ। অপেক্ষা বহু কৰিলে প্রায় 4-5 মাহৰ এই অপেক্ষা, আর বহু চেষ্টাও ইয়ার মাজতে করা হয়েছিল যে হয়তো কোনো পরিয়ালের লোকে আহি তেওঁলোকৰ আত্মীয় স্বজন বুলি এই মৃত কেইগৰাকীক হয়তো দাবি করব। কিন্তু নাই এতিয়ালৈকে অন্তত নোলাল কোনো দাবি কৰোতা। অবশেষত এই 28 গৰাকীকৈ সেই ট্রেন দুর্ঘটনাত নিহত হওয়া ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করার এটা সিদ্ধান্ত ললে পৌর নিগমে। আজি এই 4-5 মাহ 2 জুনত সেই দুর্ঘটনাটো সংঘটিত হয়েছিল বালাসোরের বাহানাগা বজাৰ ষ্টেচনত। আর সেই 2 জুনের সেই দুর্ঘটনাটোর এই কেইটা দিন যি দীঘলীয়া এটা অপেক্ষার অন্তত অবশেষত সর্বসম্মতি মর্মে এই এটা সিদ্ধান্তত উপনীত হয়েছে ভুবনেশ্বর মিউনিসিপাল বোর্ড। আর তার বাবে এটা বিশেষ SOP স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়র জারি করা হল। আর সেই অনুসরি সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে এওঁলোকৰ এই সকল নিহত লোকৰ সৎকার কৰিবলৈ বা শেষকৃত্য সম্পন্ন কৰিবলৈ এতিয়া আগবাঢ়িছে বা সিদ্ধান্ত ললে মিউনিসিপাল বোর্ডে। ইমান দিনে সেই 2 জুনৰ পৰা সেই ভয়ঙ্কর উড়িষ্যা ট্রেন ট্র্যাজেডির পৰা এই আটাইকেইগৰাকী নিহত লোকৰ যি মৃতদেহ সেয়া রখা হয়েছিল ভুবনেশ্বর এইমসত। আর তাতে এই কেটা মাহ রখার পিছত অবশেষত CBIৰ, যেহেতু CBI গোটেই ট্রেন ট্র্যাজেডির অনুসন্ধান করে আছিল সেই দুর্ঘটনা কেনেকৈ সংঘটিত হয়েছে ইয়ার তদন্তর দায়িত্ব থাকা CBIৰ অনুমতি মর্মে ভুবনেশ্বর মিউনিসিপাল বোর্ডে এইমসৰ পৰা সেই আটাইকেইগৰাকী নিহত লোকর শবতে চমজি লৈ সৎকারর বা শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্তত উপনীত হল একেবারে শেহতিয়াকৈ। আর তারবাবে জারি করা SOP অনুসরিয়েই এতিয়া শেষকৃত্য হব, কিন্তু তারবাবে কিছু গাইডলাইন আসলতে মানি চলা হব। আর আটাইতকৈ গুরুত্বপূর্ণটোয়ে হয়েছে ইয়ার ভিতরত এই শেষকৃত্য এই গোটেইখিনি প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা। ইমান মাহ ধরি বা সেই জুন মাহৰ পৰা একেবারে শেহতীয়া সিদ্ধান্ত হওয়া লৈকে আটাইকেইগৰাকী লোকৰ হব দেহ রখা হয়েছিল ডিপ ফ্রিজারৰ পারাদ্বীপ পোর্ট ট্রাস্টর পৰা অনা প্রায় 5টাকৈ বৃহৎ বৃহৎ চেম্বারত ডিপ ফ্রিজারত রখা হয়েছিল শবদেহ। আর অবশেষত এই সিদ্ধান্ত লওয়ার পিছত শেষকৃত্য ভিডিওগ্রাফির পিছতে শেষকৃত্য সম্পন্ন কৰিবলৈ সাজু হয়েছে এই সিদ্ধান্তর জড়িয়ে মিউনিসিপাল বোর্ডখন। সেদিনটো আছিল 2 জুন, যত করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস আর এখন মালবাহী ট্রেনের যে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা হয়েছিল সেই ট্রেন ট্র্যাজেডি প্রায় 290 অধিক লোকে প্রাণ হেরাইছিল, আহত হয়েছিল বহুজন। আর নিহত হওয়া লোকসকলের প্রায় 161 মৃতদেহ পোনপ্রথমে সেই দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছতে এইমস ভুবনেশ্বরত আছিল তেনেকুৱা ধরনের তথ্য পোৱা গৈছে। পরবর্তী সময়সাত যেতিয়া আত্মীয় স্বজনে এই নিহত সকলের মৃতদেহ চমজি ললে তারপর প্রায় 53 মৃতদেহ বা 53 শবদেহ DNA পরীক্ষার অন্তত আত্মীয় স্বজনক গতাই দিয়া হয়েছিল। কিন্তু তার পিছতো রই গৈছিল এই 28 গৰাকী লোক। এই 28 গৰাকী লোক যিসকলের পরিচয় এতিয়ালৈকে উদ্ধার নহল বা কোন পরিয়াল কত গৈ আছিল এই গোটেইখিনি তথ্য উদ্ঘাটন নোহাকৈ এতিয়া শেষকৃত্যর সিদ্ধান্ত যেহেতু লওয়া হয়েছে আর তার ভিডিওগ্রাফির জড়িয়ে গোটেইখিনি তথ্য পাতি মজুত করে রাখি এটা সিদ্ধান্তত উপনীত হল অবশেষত সেই রই যাওয়া 28টিকৈ শবদেহর শেষকৃত্যর সিদ্ধান্ত ললে ভুবনেশ্বর মিউনিসিপাল বোর্ডে। আর ইয়ার বাবে যি এই এইমসৰ পৰা মৃতদেহ গতাই দিয়া বা চমজাই দিয়ার যি এক প্রক্রিয়া সেয়া CBIৰ বিষয়ববীয়ার উপস্থিতিত করা হব। BMC ভুবনেশ্বর মিউনিসিপাল বোর্ডৰ উপস্থিতিত
এই শবদেহ চমজি লোৱা হ'ব আৰু তাৰ পিছত সম্পন্ন হ'ব অবশেষত শেষকৃত্য।